এটি নীলকণ্ঠী নিবাস। এ বাড়িতে সদস্য সংখ্যা 5 জন। সূর্যকিরণের বর্ণ ছটায় বাহিরের দিক থেকে যত চাকচিক্যপূর্ণ মনে হয়, ভেতরে কিন্তু এর ঠিক বিপরীত পরিবেশ। ইনি মোহিতের মা। চেহারা যেমন রুক্ষ, স্বভাবেও একই রকম। বড় বোনের মেয়ে কানাডা প্রবাসী টুসিকে মোহিত বিয়ে না করাতে আজ 6 বছর পরও মোহিতের বউ হিসেবে তিথিকে মেনে নিতে পারেনি। সে চায় মোহিত যেন তিথিকে ডিভোর্স দেয়। আচ্ছা রাখছি রাখছি বাবা রাখছি। টুসি আসছে, তো আমি কি করবো মা? অর্পা অনার্সে পড়ে। তিথির সাথে মায়ের এহেন আচরণে সে যার পর্নায় অখুশি, আর যখনই সময় পায় নীলকণ্ঠীকে ডাক্তারের কথা মতো প্র্যাকটিস করাতে থাকে। আমি যা করছি তোদের দুই ভাই বোনের ভালোর জন্যই করছি। মা তুমি এসব ছাড়ো, তা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, বলে দিলাম। এই ঘরে মোহিত, তিথি এবং তাদের একমাত্র মেয়ে বাক প্রতিবন্ধী নীলকণ্ঠী থাকে। স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ দেবর নিয়ে সুখের সংসার গড়ার চিরায়ত বাঙালি লালনার যে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়েই একদিন মোহিতের হাত ধরে এই বাড়িতে চলে আসে তিথি। কিন্তু তারপরই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তিথি। নিজেকে এবং মেয়ে নীলকণ্ঠীকে নিয়ে সংসারে যে অশান্তির দমকা হাওয়া বইছে, তাতে ক্লান্ত শ্রান্ত তিথি। আমার মেয়ে নীলকণ্ঠী, ও সবই বোঝে কিন্তু কথা বলতে পারে না। অবশ্য ডাক্তার বলেছে ও যে কোনো সময় কথা বলে উঠবে। ওকে নিয়ে আমার মা আর টুসি আমাদের জীবনটা পিছিয়ে তুলেছে। আপনারা দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। মা টেবিলে নাস্তা দিয়েছি, আসেন। কেন তুমি রোজ রোজ একই কাজ করছো? আমি তো বলেছি আমি আমার নিজেরটা করে খাবো। আমি থাকতে আপনি কেন করবেন? কেন করছি সেটা নিশ্চয়ই তুমি ভালো করে বুঝতে পারছো। মা আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে আমি কোথায় যাব বলেন? তোমার কথা শেষ হলো, তুমি এখন আসতে পারো, আমার একটু কাজ আছে। আমি তো আপনাকে আগেই বলেছি ওর আসলে কোনো সমস্যা নেই। তাহলে ওর একটু ক্যালসিয়ামের অভাব আছে, আর আর আসলে আমার কি মনে হয় জানেন, ও ইচ্ছে করেই কথা বলছে না। আপনারা ওর সঙ্গে আরও বেশি বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমরা প্র্যাকটিস করাচ্ছি কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। করাতে থাকেন, অধৈর্য হবেন না। আমার মনে হয় কি জানেন, হঠাৎ করে এক সময় হঠাৎ কথা বলে ও আপনাদের একদম চমকে দেবে। কিপ প্যাশন্স। থ্যাংক ইউ। Mm-hmm.
তোমার চাকরি কি হলো বলো তো? চাকরি তো স্যালারিটা তো বলে আসছি, এখন দেখি ওরা কি করে। কি করবে? কোথায় কি করবে? চাকরি স্যালারি কি করবে? দেখি বলছি তো, এক্সপেক্টেড স্যালারি তো বলেই আসছি। যাই করো একটু তাড়াতাড়ি করো, এদিকে আমাদের বাসায় আবার মিস খুশিটি বেগম আসছে। খুশিটি বেগম? খুশিটি বেগম তো অনেক আগে, তুমি আবার এখানে খুশিটি বেগম কোথায় পেলে? আরে তুমি যে খুশিটি বেগমের কথা বলছো, সে অনেক প্রাচীন। বাংলাদেশের ঘরে ঘরে খুশিটি বেগমরা কখনো মরে না, বছরে বছরে। তা তো বুঝলাম, কিন্তু তোমাদের বাড়ির খুশিটি বেগমটা কে? কি আবার, মিস টুসি বেগম। টুসি বেগম? টুসি বেগম যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি টুসিকে ধরে দেবো একটা ঘুষি, বুঝছো? কাজেই কোনো চিন্তা করো না, আমি আছি, তুমি খালি আমাকে বলবা, দেখবা সব। ইয়ার কি রাখো তো, একই বাসারই অবস্থা, তারপরে ঘুষিটি বেগম আসছে, এরপরে কি হবে কে জানে। আচ্ছা তিথি ভাবির আসলে অবস্থাটা কি বলো তো? তিথি ভাবির অবস্থা আসলে অনেক বাজে, এতগুলো বছরে আমি ভাবিকে ভয়ে ভেঙে পড়তে কখনো দেখিনি। আচ্ছা মানে তিথি ভাবি তো আর কোনো ছেলে মেয়ে হবে না, তাই না? না, নীলকণ্ঠী হবার সময় জ্বরে তো একটা টিউমার হয়েছিল, ঠিক কেটে বাদ দিতে হয়েছে। তুমি চিন্তা করো না, হ্যাঁ নিশ্চয়ই একটা সমাধান হবে আসলে, তাই না? আর শোনো, আমি তো আসলে একটা জিনিস বুঝছি না, মানে ভাবিরা তো নিজেরা বিয়ে করার জন্য এরকম একটা ঝামেলা, এখন তুমি আমি আবার। ঘুমিয়ে পড়েছে? মা আর কিছু বলেছে তোমাকে? মা যদি সব বিষয়গুলো একটু বুঝতো তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হতো। সব মারাই সন্তানের সুখ চায়। এটা কি ধরনের সুখ? আমি তো এই ধরনের সুখ চাই না। হায়রে সুখ, সেই ছোটবেলায় মা আমাকে একা রেখে পৃথিবী থেকে চলে গেলেন, তারপর থেকে যে সুখের পেছনে ছুটছি, সুখ আর আমাকে ধরা দেয় না। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। টুসি কেন আসছে? বুঝতে পারছিস না কেন এসছে? এখন না বুঝলেও চলবে, পরে বুঝলে হবে। না যদি বেড়াতে এসে থাকে তাহলে ভালো, কিন্তু। কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। দেখো মা, তুমি টুসি কিনে যা চিন্তা করছো সেটা কখনোই হবে না, দরকার হলে। দরকার হলে কি, বাড়ি থেকে বনি আলাদা হয়ে যাবে? হ্যাঁ এই জন্য এত বড় করেছি তোকে, ছোটটা রেখে বাবা মারা গেছেন, এত কষ্ট করে বড় করেছি এই ফল পাওয়ার জন্যে? হ্যাঁ আচ্ছা মা, তুমি কেন এমন করছো? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তুই শান্তিতে থাক, সেজন্য তো এই ব্যবস্থা করছি। তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। কেমন আছিস অর্পি? এখন বলো কি খবর, এখানকার সবকিছু ঠিক আছে তো? সবকিছুই ঠিকঠাক, তুই যেভাবে বলেছিস ঠিক সেভাবেই করছি সবকিছু। ভাবি ওই মহারানী তো চলে এসেছে।
এত আপসেট হচ্ছ কেন? ওই ঘোষিতি বেগমকে একদম পাত্তা দিবে না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। সমুদ্রের মাঝপথে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়লে কি করবে তখন? শক্তি আর সাহস দিয়ে পাড়ে আসার চেষ্টা করব। যদি সাঁতার না জানো ভেসে থাকবো, আর যদি প্রবল ঢেউয়ের ঘূর্ণিঝড় আসে আমি আমি ঢেউয়ের ঘূর্ণিঝড়ে পড়েছি। আমাকে যে পারে যেতেই হবে। অনেক দিন আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না। এত আপসেট হলো তো ভাবি, ওকে একদম পাত্তা দিও না, দেখো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কোথায় যাও? যাই, তুষিকে একটু নাস্তা দিয়ে আস। তুমি থাকো, আমি যাচ্ছি। খামাখা উল্টো পাল্টা কথা বলবে না, আমি এখন এই বাড়ির বউ, আমার দায়িত্বগুলো আমি ঠিকঠাক মতো পালন করব। এখনো মানে? এখনো মানে ভবিষ্যতে থাকবো কিনা বলতে পারছি না। তবে কি, তোর এত প্যাচ বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে বলতো? খালা প্যাচ বুদ্ধি না। জুশি এসো, তোমার নাস্তা দিয়েছি। তুমি এখনো আছো? আমি তো ভেবেছিলাম এবার এসে তোমাকে দেখবো না। তা তো দিনকাল কেমন যাচ্ছে? ভালো তো যাচ্ছে অবশ্যই। কেন, তুমি কেন ভেবেছিলে আমাকে এবার এসে দেখবে না? কারণ এই বাসাতে তোমার থাকার কথা ছিল না, এখানে থাকার কথা ছিল আমার। তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে? কেউ কারো জায়গা নিতে পারে না টুসি, তোমার জায়গাটা তোমার, আমার জায়গাটা আমার। আচ্ছা তুই কবে বিদেয় হবে বলতো? একটু তাড়াতাড়ি এবার থেকে বিদেয় হও, তাহলে আমার খালা একটু আরাম করতে পারে। আমারটা আমাকে বুঝতে দাও। আবার কাচ্ছ ভাবি? কান্না ছাড়া আমার আর কি করার আছে বলো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তুমি শিক্ষিত একটা মেয়ে, বাকিরা কি করবে? ছোট্ট একটা জীবন পুরোটাই তো কেঁদে পার করে দিচ্ছ। একটু শক্ত হও ভাবি, প্লিজ প্লিজ ভাবি, একটু শক্ত হও। আমি কলেজে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ফুটবল খেলতে যাই। যাবে? ব্যাগ দেখে বোঝো না কোথায় যাই। বুঝতে পেরেছি। হাই ডিউকের কি অবস্থা? অনেক ভালো, আমি এখন যাই। শোন না, মানে তোদের প্রেম টেম কেমন চলছে? প্রেম অনেক ভালো চলছে, অনেক ভালো চলছে। আফটার অল কদিন পর থেকে তো এইসব খোঁজ খবর আমাকেই নিতে হবে, তাই এখন থেকে শুরু করছি। আচ্ছা টুশিয়াপা, তোমার তো অনেক বয়স হলো, তুমি একটা কাজ করো, তুমি বিয়ে থাকো, নিজের একটা সংসার করো, হ্যাঁ, তাহলে অন্য সংসারগুলো বেঁচে যায়। অর্পি, তোর কথা শুনে মনে হয় তুই পৃথিবীতে আগে এসেছিস, আমি পরে এসেছি। আমারও তাই মনে হয়। ওকে বাবা, আমি তোর সাথে ঝগড়া করতে চাই না, কখন তোকে কোন কাজে লাগে। আই ডিউকের সাথে আমার পরিচয় করে দিবি না? না দিচ্ছি না, বাই। Spicy.
জরুরি ফোন কি? ব্যাপারটা কি? ব্যাপারটা কি মানে? তোমার আমাকে কি বলার কথা ছিল? ও মানে ওরা স্যালারি যা বলছে তাতে আমার ওখানে কাজ করা সম্ভব না। তুমি কত স্যালারি চাও? না মানে তোমার আমার চলার মতো তো একটা কিছু লাগবে তাই না? কত? আমি কি আগে সংসার করছি নাকি? তুমি কি আমাকে নিয়ে আদৌ সিরিয়াস? অবশ্যই। আমার বাসার অবস্থা তুমি জানো না? আমি এই সিচুয়েশন আর এক মুহূর্ত থাকবো না। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? এখন তুমি যদি আমাকে কয়টা দিন সময় না দাও তাহলে? কতদিন? কালকে? আগামী কাল? আরে বাবা, আগামী এক সপ্তাহ? এক সপ্তাহ? এক মাস? একটা কিছু সেটেল না হলে আমি কি করে বলবো? শোনো, তুমি তোমার সেটেল হও, তুমি তোমার ডিসিশন নিয়ে থাকো এবং আমি আমারটা বুঝবো। আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। যতই চেষ্টা কর কোনো লাভ নেই। মা, সন্তানের মুখে মা ডাক শোনার জন্য যোগ্যতা লাগে। কে কি মা, মেয়ে দুজনে বোবা নাকি? কেউ কোনো কথাই বলছে না। তুমি এখান থেকে যাও টুসি, প্লিজ। মা, তুমি কথা বলতে পারো? আচ্ছা, আমি এখানে থাকবো না, চলে যাবো, সেটা তোমার কাছ থেকে জানতে হবে। হ্যাঁ, আমার কাছ থেকে জানতে হবে, অবশ্যই আমার কাছ থেকে জানতে হবে। কেন? তুমি এবাড়ির কে? তুমি জানো না আমি এ বাসার কে? না, জানি না। কদিন পরে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কেন বিদেশ থেকে এসেছো তুমি? আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে কেন এসেছো বলো তো? আমি আমি করছি? তোমার নিজের সংসার করার যোগ্যতা নেই আর আমাকে ব্লেম করছো? একটা মেয়ে হয়েছে, তারপর কথা বলতে পারে না। দেখো দোষী, ভালোভাবে কথা বলতে না পারলে আমার সাথে তুমি কথা বলবে না। কেন? কি করবে তুমি? হ্যাঁ, খবরদার, খবরদার বলছি, বলো কি করবে। দেখো তো মামুনি কে এসেছে, দেখো বাবা এসেছে। খুবই লক্ষ্মী মেয়ে। দরজা খোলা কেন? ভাবি চলে যাচ্ছ কেন? আশ্চর্য, তোমাদের প্রেমের গল্প তো শোনাই হলো না। কেমন আছো ভাইয়া? এতক্ষণ ভাবির কাছ থেকে তোমাদের প্রেমের গল্প শুনছিলাম, কোথায় কোথায় ঘুরতে যেতে, কোথায় খেতে যেতে, এই সব আর কি, তাই না? অনেক মজা লাগছিল। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমাকে আমি কাঁদতে না করেছি, একমাত্র গোপা প্রাণীর এই কথা বলতে পারে না বলে কেঁদে কেঁদে তাদের কষ্টের কথা জানায়। তাহলে কি আমি ওদের সাথে ঝগড়া করবো নাকি? প্রজন্ম তাই করবে না, আমি ওদের মতো এত বুদ্ধিহীন না যে ওরা যা করবে আমি তাই করব। দেখো দিদি, এই পৃথিবীটা একটা খেলার মাঠের মতো, এই মাঠে খেলার অধিকার সবার আছে। কেউ যদি অন্যায়ভাবে তোমাকে মাঠ থেকে চলে যেতে বলে, তুমি কেন চলে যাবে? তোমাকে মাঠে দাঁড়িয়ে তোমার অধিকার আদায় করতে হবে। Thank you.
মানুষ এমন কেন হয় বলো তো? মানুষই এমন হয়, একমাত্র মানুষই কখনো কারো ক্ষতি করে খুশি হয়, আবার কখনো উপকার করে খুশি হয়। তিথি, তুমি এত ভেঙে পড়লে তো হবে না। না, আমি ভেঙে পড়ছি না। ও আরেকটা কথা, আমি 12 তারিখটা বেছে নিয়েছি কেন জানো? কেন? কারণ তোমার সাথে আমার প্রথম 12 তারিখেই দেখা হয়েছিল। তিথি, তোমার ডিসিশনটা কি কোনোভাবে চেঞ্জ করা যায় না? না, আমি অনেক ভেবে দেখেছি, এছাড়া আমার আর কোনো পথ নেই। দেখো, মানুষ তো মেনে নিয়ে বা মানিয়ে নিয়েই বাঁচে। আমি তোমাকে মেনে নিতে বলছি না, শুধু কয়েকটা দিন, কয়েকটা দিন তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও। আর কতদিন মহি? 6 বছর, 6 বছর ধরে আমি কষ্ট করছি, আমার জন্য তুমি আর নীলকণ্ঠীও কষ্ট করছো। ডাক্তার তো বলেছে নীলকণ্ঠের কোনো সমস্যা নেই, ও যে কোনো দিন কথা বলে উঠবে। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে আমরা আলাদা একটা বাসা নেই? না। কেন? তোমাকে আর নীলকণ্ঠীকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, আমার যেরকম কষ্ট লাগবে, তোমাকে নিয়ে আমি আলাদা থাকলে তো তোমার মারও একই রকম কষ্ট লাগবে। ছোটবেলায় তোমার বাবা মারা গেছে, উনি তোমাকে বড় করেছে, আমার তো কোনো অধিকার নেই ওনাকে কষ্ট দেবার। তাহলে আমি এখন কি করব? এখানে আমার দোষটা কোথায়? আমি পারিনি তোমাকে একটা সুস্থ সন্তান উপহার দিতে। তুমি আবার একই কথা বলছো। আমি বলছি তো নীলকণ্ঠ অসুস্থ না। দেখো, তুমি নিজে এত কষ্ট করে অন্যকে এভাবে সুখী করার দরকারটা কি? বিষয়টা কিন্তু এখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। বাড়াবাড়ি মানে কিসের বাড়াবাড়ি? সেটাই তো করছো তুমি। ও, তার মানে সবাই মিলে আমাকে অপমান করার জন্য এখানে আনা হয়েছে? মা দেখো, আমি অনেক সহ্য করছি, আমার পক্ষে সহ্য করা সম্ভব না। কি করবি তাহলে? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এত বড় সাহস তোর? আমার বাড়ি, আমি তোদেরকে বের করে দেব। খালা খালা, কুল বি কুল। টুসি প্লিজ, তুমি বাড়ি থেকে যাও। তোমার মনে যদি বিন্দু মাত্র দয়া থাকে, তুমি আমাকে দয়া করো। খালা চলো, প্লিজ চলো এখান থেকে, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো। দাঁড়ান, আমি বসবো নাকি দাঁড়াবো সেটা তোমাকে বলতে হবে? না, সেটার আর প্রয়োজন নেই। চল টুসি, আপনার সাথে আমার কথা আছে। কথা? তোমার সঙ্গে তো আমার কোনো কথা নেই, কথা বলার ইচ্ছেও নেই। খালা বসো না, বসো বসো, শুনি ও কি বলতে চায়। আমি সিদ্ধান্ত নিয়েছি। কি কি সিদ্ধান্ত নিয়েছো? আদিক্ষেতা না করে আসল কথাটা বলে ফেললেই তো হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আর থাকবো না। হায় হায়, কি বলছো এসব? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে চলে যাবে? এত কষ্ট করে ছেলেকে বড় করেছি তুমি নিয়ে চলে যাওয়ার জন্য? যা, এতদিনে তোমার শুভ বুদ্ধি হয়েছে। থ্যাংকস ভাবি। আমি জানতাম খালা এরকম একটা ঘটনা ঘটবে। আমার কপালটা এতটাই খারাপ, এই বয়সে এসে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমার ছেলে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আমি আপনার ছেলেকে নিয়ে যাব না। কি বলছো তুমি? কিন্তু কিন্তু কি
নীলকণ্ঠীকে আমার সাথে যেতে দিতে হবে। না, অসম্ভব। ও আমাদের বাড়ির বংশধর। আর কিছু বলতে চাও? আমি মোহিতকে ডিভোর্স দেব। শোনো 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 শোনো, ফোন কাটবা না, খুব জরুরি কথা, খুব 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 বলো। আচ্ছা শোনো, মানে আমি আসলে অনেক ভাবলাম, বুঝছো, মানে তোমাকে ছাড়া আসলে আমি একা মানে আসলে চলবে না আমার। হ্যাঁ, তো স্যালারি একটু কম বলছে, আমি জয়েন করে ফেলি, মানে তুমি আমি একটু কষ্ট করে মানে চললাম আর কি, মানে পারবা না? আচ্ছা তাহলে আমি এক কাজ করি, কালকে মুহিত ভাইয়ের সাথে কথা বলে ফেলি। না না, কালকে না, আমি বাসার অবস্থা দেখে আচ্ছা তারপর তোমাকে জানাবো, তারপর তুমি এসে ভাইয়ের সাথে কথা বলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই। না শোনো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই বাই বাই। আজ প্রথম নিজেকে অনেক হালকা লাগছে। তা তো লাগবেই, তুমি তোমার নিজের মতো করে নিজের মুক্তির পথ খুঁজে নিয়েছো, আমার কথা একবারও ভাবলে না। তুমি এত ইমোশনাল হলে তো চলবে না। দেখো দিদি, অনেক হয়েছে, কাল সকালে বাড়ি ছেড়ে তুমি আমি চলে যাব, তুমি সবকিছু গুছিয়ে নাও। না সেটা সম্ভব না, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার মাকে কষ্ট দিতে চাই না। আমি যা বলেছি তাই হবে, এই খেলা অনেক সহ্য করেছি, এখন আমি যা ডিসিশন নেব সেটাই হবে। মোহিত কখন অফিসে যায়? এই তো কোনোদিন 9টায়, কোনোদিন 9:30। আচ্ছা, আর অর্পিতা তো 9:10-টার মধ্যে বেরিয়ে যায়, তাই না? 10টার মধ্যে বেরিয়ে যায়। আগে করা উচিত ছিল, মা যদি কষ্ট উপায় পাবে, মা তো এমনিতেও খুব ন্যায় করেনি তোমাদের সাথে। কিন্তু তোর ভাবি তো এখন কিছু শুনতে যাচ্ছে না। তুমি ভাবিকে বোঝাও, তুমি ভাবিকে নিয়ে যাও, এভাবে আর কতদিন? আচ্ছা নীলকণ্ঠী কোথায় গেল ভাইয়া? গেছে বোধহয় ওদিকে, ওর তো ওষুধ খাবার সময় হলো, ভাবির রুমে নাকি? দেখি, চলো যাই। নীলকণ্ঠী কোথায়? অনেক আগেই তো এখান থেকে চলে গেল। না, ও তো আমাদের সাথে ওই ওর রুমে ছিল, তারপর তো বের হলো, তো আসেনি এখানে? না। তাহলে কোথায় গেল? কোথায় গেল নীলকণ্ঠী?
দরজা তো বন্ধ। হ্যাঁ ভাইয়া, মার রুমে একটু দেখি। মা, নীলকণ্ঠ কি তোমার এখানে? মা, দরজাটা একটু খোলো। মা, মা, দরজাটা খোলো। খুলছে না? না, আমি জানি না। আমার নীলকুঠিকে তোমরা এনে দাও। মা, দরজাটা খোলো না। এখন কি করব? না, দরজা খুলবি না, দরজা খুলবো না। একে কি করবো? দরজা না খুললে তো যেভাবে দরজা ধাক্কাচ্ছে, কিছুক্ষণ পর তো এলাকার লোকজন জড়ো হয়ে যাবে। হোক জড়ো, তাও দরজা খুলবে না, ও এখানেই থাকো। আরেকটু সময় দেখি, আমি দেখছি। মা, খালা,
খালা তোমার লজ্জা করে না? এই বয়ের নামে আমার কাছে কত বদনাম করেছো? ছি ছি খালা, ছি বলিস আর ছ্যা বলিস, আমার আর কিচ্ছু যাওয়ার নেই। মা, দরজা খুলো না খালা, প্লিজ খালা, দরজাটা খুলো প্লিজ খালা।